আসসালামু আলাইকুম এভরিওয়ান মিম কিচেনে আপনাদের স্বাগত আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম ভর্তা রেসিপি তো অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভর্তা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে আমার এই রেসিপিগুলি তো এখানে আমি এক কাপ বাদাম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটা মাঝারি সাইজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি একটা রসুনের কুয়া আর এখানে নিয়েছি শুকনো মরিচ তো প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো এখানে শুকনা মরিচগুলোকে বেঁচে নেব তো এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো তো রসুন আর শুকনো মরিচগুলো একসাথে বেঁচে নেব এভাবে নেড়ে চেড়ে নেব তো বাজার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো এই বাদাম বর্তার রেসিপিটা ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে জানি না তো আপনারা আশা করি আপনারাও অবশ্যই ট্রাই করবেন তো এগুলো হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিয়েছি তো এখন আমি বাদামগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তো সবকটা বাদামের মধ্যে দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে বাদামগুলোকে ভেজে নেব তো এভাবে নেড়ে বাদামগুলোকে ভেজে নিচ্ছি তো বাদামটা হওয়া বাদামটা হওয়ার জন্য আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাইভাবে নেড়ে চের বাদামগুলোকে বেঁচে নিয়েছি তো বাদাম বাদামগুলো বাজা শেষ এবার আমি উঠিয়ে নিচ্ছি তো সবকটা আমি উঠিয়ে নিলাম তো এবার আমি চলে যাচ্ছি আবার চুলাই তো চলে এক একটা দিয়ে আবার আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে বেজে নিচ্ছি এখানে চারটা মাছের সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজগুলো এবার একটু উল্টে নিচ্ছি নেড়েচেড়ে তো পেঁয়াজগুলো হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে নামিয়ে নেব তো এখন বাদামগুলোকে আমি হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব তো এভাবে হাত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো সবকটা বাদামের খোসা ছাড়ানো শেষ তো এখন আমি এর মধ্যে আবার নিয়ে নিচ্ছি মরিচ নিয়ে নিচ্ছি রসুন বেজে রাখা মরিচ আর রসুনগুলি তো এখন আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব তবে হাত দিয়ে সবকটার খোসাকে ছাড়িয়ে নিয়ে নেব তো এক এক করে সব কটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আমার বাটার সুবিধার জন্য তো এখন চলে যাচ্ছি শিলপাটায় তো শিল্পাটা আমি এগুলোকে বেটে নেব তো আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেন নিতে পারেন তো আমি ব্লেন্ডারে নিচ্ছি না আমি নিচ্ছি শিলপাটায় তো এইভাবে সব কঠ বেটে নেব তো বাদাম পত্তাটা খেতে আসলে ভীষণ মজা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বাদামগুলো পেটে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেবো শুকনামরিচগুলি তো দিয়ে দিচ্ছি মরিচগুলো তো শুকনামরিচগুলো পেটে এর মধ্যে আমি দিয়ে দেব কাটা হয়ে গেলে দিয়ে দেবো রসুনগুলি তো এখন দিয়ে দিচ্ছি রসুন তো রসুনগুলো দিয়ে এবার একটু বেটে নিচ্ছি তো আমার চ্যানেলে আরও অনেকগুলো রেসিপি আছে আপনারা চাইলে দেখতে পারেন আর আমার এই রেসিপিগুলো যদি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পেঁয়াজগুলো দিয়ে এগুলোকে বেটে নিচ্ছি আর এখানে আমি কোনো পানি অ্যাড করছি না এখানে পেঁয়াজ আর রসুনে যে পানিটা আছে তাতেই আমার আর পানির প্রয়োজন পড়বে না তাতেই হয়ে যাবে তো ভর্তাটা একটু আঠালো হবে তো সবকটা একসাথে বেটে নিয়েছি তো সবকটাকে এভাবে বেটে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে একটু বেটে নিচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো অর্থাগুলো বাটা শেষ এবার আমি উঠে আপনাদেরকে দেখিয়ে দেবো তো কেমন হয়েছে আমার এই আজকের এই বাদাম রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি